একটা জাগরণ যা শুরু হয়েছে, সমাজকে ধাক্কা দিচ্ছে। মাজার পূজা কবর পূজারীদের, খানকা পূজারীদের মাথায় একটা চিন্তা ঢুকেছে, এই প্রজন্ম চেঞ্জ হলে মাজারে টাকা দেওয়ার লোক থাকবে না। ওরা একটা বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ। তো এর শুরুটা হয়েছে বহু আগেই, 181 নম্বর আয়াত সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন, অমিম্মান খলাকনা উম্মাহ ইয়াহদূনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আমি যত কাফেলাকে পৃথিবীতে সৃষ্টি করেছি তার মধ্যে একটি কাফেলা আছে, একটা কাফেলা, সবাই না, ইয়াহদূনা বিল হক, যারা হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং ওই হককে প্রতিষ্ঠা করার চেষ্টা চালায়, হক অনুযায়ী ফয়সালা করে, আলহামদুলিল্লাহ। আহলে হাদিস এটা প্রাচীন একটা নাম, এটা আজকের না। আহল মানে পরিবার, অনুসারী, হাদিস মানে হাদিস, তাহলে হাদিসের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে 14 জায়গায় হাদিস বলেছেন, কাকে? কোরআনকে। এই কোরআনকে কত জায়গায় হাদিস বলেছেন? 14 জায়গায়। তার মধ্যে একটা সূরা আছে, সূরা জুমার, সূরা জুমার নাম একটা সূরা আছে, এই সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ নাজ্জাল আহসানাল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম হাদিস নাজিল করেছেন। তাহলে আল্লাহর কথাতেই বোঝা যাচ্ছে কোরআনের মধ্যে আছে, 23 নম্বর সূরার শুরুতেই বলছেন, আল্লাহ নাজ্জাল আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিস। তাহলে কি এটা হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোরআনকে হাদিস বলেছেন, সেটা সহিহ মুসলিম প্রথম খণ্ডের 441 পৃষ্ঠায় হাদিসটা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা বাদ فإن خير الحديث كتاب الله, নিশ্চয় সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। এইটা আর এই কথাটা কে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস। সর্বোত্তম কিতাব কি? হাদিস হলো আল্লাহর কিতাব, কোরআন। তাহলে কোরআনকে যেমন হাদিস বলা হয়, হাদিসকে তো হাদিস বলাই হয়, এটা তো জানেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গাতে হাদিসের কথা উল্লেখ করেছেন। দুই, কোরআন যেমন আল্লাহর নাজিল করা, হাদিসও তেমন কার নাজিল করা? আল্লাহ। তাহলে দুইটাই কার বিধান? আল্লাহর বিধান। এই দুইটার যারা অনুসরণ করে তারা হলো আহলে হাদিস। কথা মনে থাকবে তো? দুইটারই যারা অনুসরণ করে, কারণ এই দুইটারই নাজিলকারী কে? আল্লাহ। আল্লাহ বলছেন সূরা নাহল 40 নম্বর আয়াত, ওয়া আনজালনা ইলাইকা যিকর লিতুবাইনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিকির নাজিল করেছি, লিতুবাইনা লিন-নাস,
যেন মোহাম্মদ তুমি বর্ণনা করো মানুষের জন্য, মানুষ জিলাইলাইহিম তাদের কাছে যা নাজিল হয়েছে সেইটা যেন তুমি বর্ণনা করে দাও। তো এই মানুজিল আনজালা ইলাইকা যিকরা, এই প্রথম জিকির অর্থ হলো হাদিস, আর পরেরটা হলো মানুজিলা ইলাইহিম, এটা হলো কুরআন। তাহলে দুইটারই নাজিলকারী কে? আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কোন একটা বিষয় নিজে প্রণয়ন করতে পারেননি, সম্ভব না, নিজের পক্ষ থেকে কোনো বিধান তিনি দেননি। অতএব সংক্ষেপ আমরা বলতে পারি, কোরআন এবং হাদিস যারা মেনে চলে তারা হলো আহলে হাদিস। বেদাতীরা বিভ্রান্ত করছে এই মর্মে যে আহলে হাদিস বলা হয় মুহাদ্দিসগণকে, এরা কি সবাই মুহাদ্দিস? তাদের এই দাবি কি ঠিক? আমি একটু পরেই প্রমাণ করে দিচ্ছি আপনাদেরকে। অবশ্য এই বিষয়ে আমাকে বলতে হবে, এটা আমার স্মরণে ছিল না, দ্বিতীয়ত আমি বলতে চেয়েছিলাম অন্য বিষয়টা, ঘোষণা দিয়ে দিয়েছি যুগে যুগে আহলে হাদিস, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের এখানে মাঝখানে আর একটা জিনিস বলে দিতে হবে, সহি হাদিস বলি কেন? সাহাবা কেরামের যুগে হাদিস জাল করার সূচনা হয়, কোন যুগে? সাহাবিদের যুগে হাদিস জাল করা শুরু হয়। যখন হাদিস জাল করা শুরু হয় এবং তাবে তাবেদের যুগে এটা প্রকাশ পায়, তখন সহি কথাটা এর সাথে সম্পৃক্ত হয়, আর এটা হওয়ারই কথা। যেমন আমরা যোগ করি, কিভাবে যোগ করি? বিশুদ্ধ পানির অপর নাম জীবন, কিন্তু আমরা যখন বইয়ে পড়েছি তখন লেখা ছিল পানির অপর নাম জীবন, এই ভাষাটা ভুল ছিল, তাই না? তো পরে যোগ লাগাইছে বিশুদ্ধ, বলি শিক্ষায় জাতির মেরুদণ্ড, এটা কি ঠিক? না, এই জন্য যোগ দিয়েছে কি সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। আগে বলতাম খুদা হাফেজ, এখন বলি কি আল্লাহ হাফেজ। মানুষ বুঝতে পেরেছে খুদা বলা ঠিক না, চেঞ্জ একদিনে হবে না, চেঞ্জ হতে সময় লাগে। নূহ আলাইহিস সালামের মতো একজন নবী 950 বছর দাওয়াতে কাজ করেছেন, কত বছর? 950 বছর, কিন্তু তার দাওয়াতে মানুষ সাড়া দেয়নি। কোনো বর্ণনায় আসছে ইতিহাসে যে 41 জন বা 39 জন, কেউ বলছে 83 জন 81 জন, এইরকম লোক তার দাওয়াতে সাড়া দিয়েছিল। তিনি দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর। তো একদিন চেঞ্জ হবে, মানুষ একসময় বুঝবে। আলহামদুলিল্লাহ, খেয়াল করেছেন কিনা জানি না, এখন বেদাতি আলেম বক্তব্য দিলে একটু রেফারেন্স দেওয়ার চেষ্টা করে, দলিল দেওয়ার চেষ্টা করে। আগে শুধু বলতো কেতাবে আছে, এখন জাল হলেও বলে যে অমুক কেতাবে আছে, কিন্তু এখন ওদের ইমানটা এখনো পূর্ণ হয়নি, এখনো খেয়ানত করে। ওই কেতাবেই যে বলা আছে হাদিসটা জাল, যে ডাক্তার ওষুধ দিল, ওষুধ দিয়ে বলল ডাক্তার যে এই ওষুধটা খেলে আপনি মারা যাবেন, খাবেন আপনি? হ্যাঁ, ওষুধ দিয়ে বলছে এই ডেট কিন্তু ওভার হয়ে গেছে, আর খাবেন ওটা? মানে এটা গত নভেম্বরের ডেটটা পরিবর্তন হয়ে গেছে, আপনাকে দিলাম আপনি নিয়ে যান, ওষুধ খাবেন আপনি? না। তো ঠিক মুহাদ্দিসগণ হাদিস উল্লেখ করে বলে দিয়েছেন অনেক জায়গাতে যে হাদিসটা জাল, কিন্তু এই বক্তারা রেফারেন্স দিচ্ছে হাদিসের, কিন্তু মুহাদ্দিস যে বলে গেছেন যে হাদিসটা জাল এইটার বলছে না। এটা খেলে তো মানুষ মরবে, বুঝেননি মনে হয়?
খেলেই তো মানে আমুল করলে তো বিশৃঙ্খলা হবে, এইটার বলছে না। যেমন নগদ একটা কথা, ফাজাইলে আমুলের নামাজ অংশে একটা কথা উল্লেখ করেছে, এটা জাকারিয়া সাহেব উর্দুতে লিখতে গিয়ে লিখছেন যে এক ওয়াক্ত সালাত কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। তিনি এই কথাটা লেখে, নবীর নাম দিয়ে লেখে একটা কথা বলে গেছেন যে লাম আজিদহু ফিমা ইন্দি মিন কুতুবিল হাদিস, হাদিসের গ্রন্থসমূহে আমি এই হাদিস পাইনি। কিন্তু বাংলায় অনুবাদ করতে গিয়ে এই কথাটার অনুবাদ করেন, বুঝতে পারছেন কি কথা? তিনি কিন্তু বেঁচে গেছেন যে আমি উল্লেখ করলাম, বলেও দিলাম যে হাদিসের গ্রন্থে আমি এটা পাইনি, কিন্তু শুরু করেছে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পেলেন না কথাটা, আল্লাহর নবী বলেছেন এইটা বললেন কেন? তারও একটা অপরাধ আছে, কিন্তু অনুবাদ করতে গিয়ে তারা অনুবাদ করেনি। এই কথাটুকু হাদিসের গ্রন্থ সময় নাই, উনি যে বলে গেলেন বাংলায় অনুবাদ করার সময় অনুবাদ করেনি। মাঝখানে কথাটুকু বলে দিলাম যে হাদিস সহি জয়ীফ হচ্ছে পার্থক্য বহু আগে থেকে, কিন্তু এখন রেফারেন্স দিচ্ছে কিন্তু বলছে না হাদিসটা সহি না জাল, অনেকে জাল হাদিস উল্লেখ করে দিচ্ছে। তো আস্তে আস্তে পরিবর্তনটা হবে আশা পোষণ করি ইনশাআল্লাহ। আপনারা বিশ্বাস রাখেন এই প্রজন্ম যদি চেঞ্জ হয়, পরবর্তী প্রজন্ম যেটা আসছে তরুণদের প্রজন্ম, এইটা হবে বাংলাদেশে সহিহ হাদিসের প্রজন্ম ইনশাআল্লাহ।